আপনার 2 থেকে 3 বছরের সোনামণিকে আপনি ছোট থেকে ফল মূল শাক সবজি পাখি মাছ এগুলো কিভাবে শিখাবেন? শুধু শিখলেই হবে না, আমাদের তার পাশাপাশি কিন্তু লিখতেও জানতে হবে। আপনার বাচ্চা খুব সুন্দর করে একটা জিনিস নোটিস করতে পারছে, কিন্তু সেটা প্রোনাউন্সিয়েশন সে বলতে পারছে না, কিংবা সে বুঝতে পারছে না যেটা সঠিক প্রোনাউন্সিয়েশন কী হবে। আর আপনি এটা নিয়ে খুবই চিন্তিত যে আমার বাচ্চা সঠিক প্রোনাউন্সিয়েশন বলতে পারছে না, তার জন্যই কিন্তু আমাদের এই কম্বো প্যাকটি আপনার বাচ্চার জন্য হবে একদম ইজি সলিউশন ফর লার্নিং অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন। এই কম্বে আপনারা 16টি বইয়ের 16টি সাবজেক্ট পাচ্ছেন, তার সাথে কিন্তু থাকছে হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের জন্য আমাদের এই হ্যান্ডরাইটিং বুকটি, যেখানে খোদাই করে দেওয়া আছে আপনার বাচ্চা খুব ইজিলি হ্যান্ডরাইটিং করতে পারবে, যেই সাবজেক্টে আপনারা সব কিছু শিখতে পারছে একদম অল ইন ওয়ান। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ফার্স্টেই থাকছে অ্যালফাবেট। অ্যালফাবেটে কিন্তু আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই আপনাদেরকে যে ওয়ার্ডের সাথে কিন্তু একটা করে ওয়ার্ড মেকিং পাচ্ছি, মানে অ্যালফাবেট ওয়ার্ড মেকিং। অ্যান্ড এখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো অ্যানিমেশন ব্যবহার করছি না, এখানে আমরা একদম রিয়েল পিকচার ইউজ করছি, যার ফলে আপনার বাচ্চা একদম রিয়েল জিনিসটা দেখলে সে নোটিস করতে পারবে যে এটা এক্স্যাক্টলি অ্যাপল, কজ অ্যানিমেশন অ্যান্ড রিয়েলিস্টিক পিক্স কখনোই সেম হয় না। এটা ছিল আমাদের অ্যালফাবেট বুকস অ্যান্ড দেন হিউম্যান বডি। বাচ্চারা কিন্তু হিউম্যান বডির প্রতি খুবই ইন্টারেস্টেড থাকে যে এটা কী ওইটা কী, খুবই কোয়েশ্চেন করে, সে কোয়েশ্চেনের জন্য কিন্তু আমাদের এই বইটা একদম বেস্ট হবে। এইটা ছিল বর্ণমালা, বর্ণমালাটাও আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। বর্ণমালাও কিন্তু সেম করে আমাদের একটা করে বর্ণমালা আছে, তার পাশাপাশি কিন্তু একটা করে রিয়েলিস্টিক পিক্স দেওয়া আছে, যেমন সরেওতে ওলি সেখানে একটা ওলির অরিজিনাল পিক্স দেওয়া আছে। এখানে হচ্ছে অপোজিটস, এখানে আমরা কিভাবে বুঝবো যে স্মল বিগ, এটা কিভাবে বুঝবো সেটা কিন্তু এখানে ইউজ করা আছে। লাইক এখানে একটা ছোট বড় লায়ন ইউজ করা আছে, তার সাথে একটা ছোট ইঁদুর দেওয়া, স্মল, সো বিগ স্মল, এটা ছোট বড়ের পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো সেটা কিন্তু এই বইয়ে বুঝিয়ে দিয়েছে। দেন শেপস, আপনার বাচ্চা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ কীভাবে শিখবে, এখানে কিন্তু রিয়েলিস্টিকভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ ইউজ করেছি। লাইক এখানে কিন্তু আমরা পিরামিডের শুধু ট্রায়াঙ্গেল দিয়ে দেইনি, আমরা ট্রায়াঙ্গেলের পাশাপাশি কিন্তু পিরামিডও দিয়ে দিয়েছে, যেখানে একটা রিয়েলিস্টিক পিক্স কিন্তু ইউজ করা আছে। এখন আসে মজার ছড়া। ছোটোকাল থেকেই আমরা অনেক ধরনের মজার ছড়া শিখতে পারি, বাচ্চাদেরকে দেখলেই আমরা বলি বাবু একটা ছড়া বলো তো, সেইভাবেই আপনার বাচ্চাকে কিভাবে মজার মজার ছড়া শিখাবেন এই বইটি একদম বেস্ট একটা বই। এখানে কিন্তু অনেক রকমের ছড়া আছে, এখানে বাংলা ছড়ার বই, আমরা বাংলা ছড়ার সাথে কিন্তু ইংলিশ ছড়া দেইনি, ইংলিশ ছড়ার জন্য আমরা আলাদাই একটি বই রেখেছি যেখানে টোটালি ইংলিশ রাইমস থাকছে, ছোটো বাচ্চাদের জন্য ইজি ইজি যে ইংলিশ রাইমসগুলো থাকছে সেই রাইমসগুলো কিন্তু এখানে আছে। যেমন কমন একটা রাইমস টুইঙ্কল টুইঙ্কল, দেন হামটি ডামটি, এরকম আরও আরও অনেক অনেক মজার মজার রাইমস কিন্তু এখানে থাকছে। দেন হচ্ছে নাম্বারস, নাম্বারসেরও কিন্তু আমরা এখানে রিয়েলিস্টিক পিক্স ইউজ করেছি, 4, এখানে 4 স্ট্রবেরি আছে, তার সাথে কিন্তু আপনার বাচ্চা একটা অরিজিনাল পিক্সও চিনতে পারছে। সো আপনার 3 বছর কিংবা 3 বছরের বেশি বাচ্চা, ছোট বয়সী বাচ্চাদের জন্য এই বুকটি কিন্তু বেস্ট হবে। এটা হচ্ছে আমাদের আরবি বর্ণমালা, আরবি বর্ণমালায়ও কিন্তু আমরা আরবি ওয়ার্ডসের সাথে কিন্তু একটা করে আরবি পিক্স দিয়ে একটা ওয়ার্ড লিখে দিয়েছে, যেখানে হচ্ছে আনারসের আরবি মিনিংটা তারা জানতে পারবে। এখানে আমরা আরবিও লিখে দিয়েছি, বাংলার পাশাপাশি কিন্তু আরবি ওয়ার্ডটাও আমরা এখানে ইউজ করেছি। দেন হচ্ছে ভাইকেল, ভাইকেলের পাশাপাশি আমরা হচ্ছে এটা বুঝাই যে আমাদের যে যানবাহনগুলো আছে, আপনার বাচ্চা সব গাড়িকেই গাড়ি বলে, এটা সঠিক কী প্রোনাউন্সিয়েশন, রিক্সাকে রিক্সা বলে সেটাকেও সে গাড়ি বলছে, এটা সঠিক প্রোনাউন্সিয়েশনের জন্য কিন্তু এই বুকটা একদম মাস্ট হ্যাভ। আপনার বাচ্চা সঠিক একটা জিনিস চিনতে পারবে যে এইটা প্রাইভেট কার, এটা জিপ কার, এটা উড়োজাহাজ, এটা জাহাজ, এভাবে সে ডিফারেন্ট ডিফারেন্টভাবে সব কিছু কিন্তু চিনতে পারছে, তার জন্য এটাও একটা মাস্ট। অ্যান্ড দেন আসে ভেজিটেবলস, আপনার বাচ্চাকে ছোটোবেলা থেকে ভেজিটেবলের প্রতি কীভাবে আসক্ত করেছে, এখানে কিন্তু আমরা রিয়েলিস্টিক পিক্স ইউজ করেছি ফর ভেজিটেবল নোনিং। এখানে দেখেন আলু আছে, আমরা এখানে বাংলা প্লাস ইংলিশ দুটোই কিন্তু পাচ্ছি। দেন হচ্ছে ফ্রুটস, ফ্রুটসও অ্যাজ সেম করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিখে আছে। আর এখানে কিন্তু কাঁঠাল আমাদের জাতীয় ফল, সেটাও কিন্তু তারা উপরে মেনশন করে দিয়েছে যে কাঁঠাল আমাদের জাতীয় ফল। এখানে বাংলা ইংলিশের পাশাপাশি একটা রিয়েল পিক্সও আপনার বাচ্চা পাচ্ছে। দেন আসি ফ্লাওয়ার্স, আমরা বাচ্চারা কিন্তু সব ফুলকেই ফুল বলে থাকি, তো বাচ্চারা কিভাবে সব ফুলকে চিনবে তার জন্য কিন্তু এই বইটাও মাস্ট হবে। দেন ফিশ, এখানে ফিশেরও সেম ক্ষেত্রে আমাদের জাতীয় ফিশ হিলসা, সেখানে ইলিশ করে লেখা আছে প্লাস হিলসা করেও লেখা আছে, আর একটা রিয়েল পিক্স কিন্তু ইউজ করা আছে। দেন হচ্ছে বার্ডস,
ওয়ার্ডসের ক্ষেত্রে সেম করেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রতিটা ওয়ার্ডসের সাথে রিয়েলিস্টিক পিক্স প্লাস বাংলা অ্যান্ড ইংলিশ প্রোনাউন্সিয়েশন। আপনার বাচ্চা বাংলা শেখার পাশাপাশি একটা ইংলিশ ওয়ার্ডও শিখতে পারছে। দেন এনিম্যাল, এনিম্যালের ব্যাপারেও কিন্তু সেম করে লেখা আছে। এখানে হচ্ছে জাতীয় পশু বাঘ, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার প্লাস বাংলায়ও লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার। সো যা যা দেখিয়েছি এই জ্ঞান বক্সের 16টি বই ছিল এই এই সাবজেক্ট। তার সাথে কিন্তু থাকছে হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের জন্য আমাদের এই হ্যান্ডরাইটিং বুকটি, যেখানে খোদাই করে দেওয়া আছে আপনার বাচ্চা খুব ইজিলি হ্যান্ডরাইটিং করতে পারবে। শুধু শিখলেই হবে না, আমাদের তার পাশাপাশি কিন্তু লিখতেও জানতে হবে। এখানে কিন্তু আমরা বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখার পাশাপাশি শিখতেও পারছি। এখানে হচ্ছে আবার আছে ইংলিশ, দেন ম্যাথ, একদম চারটা সাবজেক্টের পেয়ে যাচ্ছে হাতের খড়ি। আর এখানে কিন্তু খোদাই করে দেওয়া আছে, আর এখানেও কিন্তু আমরা রিয়েলিস্টিক পিক্স ইউজ করেছি। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু আমরা রিয়েলিস্টিক পিক্স ইউজ করেছি। তার সাথে কিন্তু খুব সুন্দর করে খোদাই করে দেওয়া আছে আমাদের অ্যালফাবেটগুলো, যার ফলে আপনার বাচ্চার হাতের লেখা কিন্তু খুব দ্রুত সুন্দর হয়ে যাবে। অ্যান্ড আপনার বাচ্চার হাতের লেখা নিয়েও আপনার টেনশন করতে হবে না, কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। এটার সাথে থাকছে একটি পেন, পাঁচটি শীষ, একটি পেন গ্রিপ, যেটি হচ্ছে ম্যাজিক বুকের জন্য। আমাদের ম্যাজিক বুকে লেখার পাশাপাশি 10 মিনিটের মধ্যে কিন্তু সেটি ইনভিজিবল হয়ে যায়। অ্যান্ড আমাদের এই ম্যাজিক বুকটি কিন্তু আপনার বাচ্চা রিউজ করতে পারছে, এটি খুব সহজে নষ্ট হয়ে যাবে না। এটিতে কিন্তু ওয়াটার প্রুফ পেপার ইউজ করা আছে, যার ফলে এটি পানিতে ভিজবে না, অ্যান্ড এটি খুব সহজে ছিঁড়তেও পারবে না আপনার বাচ্চা। সো এখনই দেরি না করে এই কম্বোটি অর্ডার করে ফেলুন অর্ডার নো বাটনে ক্লিক করে।